ড্যাপসের সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ক্লাস দেশের এই পরিস্থিতির জন্য, বিশ্বের এই পরিস্থিতির জন্য ক্লাস বন্ধ থাকার কারণে আমাদের পড়াশোনার যে ক্ষতি হচ্ছে এটি কিছুটা পূরণ করার জন্য আমরা ক্লাসের সহশিক্ষা হিসেবে এই কয়েকটি ভিডিও, কয়েকটি ইম্পর্টেন্ট কয়েকটি টপিক আমরা আলোচনা করব। সেগুলো আশা করি তোমাদের উপকারে আসবে। আমরা যারা, যেহেতু স্কুল বন্ধ দেওয়া আছে, যেহেতু তোমরা বাসায় রয়েছ, আশা করব যে তোমরা যেসব বিষয়গুলো নিজেরা পড়ে বুঝবে সেই বিষয়গুলো তোমরা নিজেরাই তোমরা স্টাডি করবে, মনে রাখবে, বারবার এটা অনুশীলন করবে। এবং যে বিষয়গুলো তোমাদের বোধগম্য নয় সেগুলো তোমরা দাগ দিয়ে রাখবে, সেগুলো আমরা যখন ক্লাস শুরু হবে তখন আমরা এগুলো করব। তবে আমরা আপাতত এই সময়ে তোমাদেরকে স্বাভাবিকভাবে একটু হেল্প করার জন্য কয়েকটি ইম্পর্টেন্ট যেসব টপিক রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান অধ্যায় চার নিয়ে। পদার্থবিজ্ঞান অধ্যায় চারে রয়েছে কাজ, ক্ষমতা ও শক্তি। অধ্যায়ের নাম হলো কাজ, ক্ষমতা এবং শক্তি। কাজ অর্থ হলো ওয়ার্ক, ক্ষমতা মানে পাওয়ার, শক্তি মানে এনার্জি। আমরা ওয়ার্ক নিয়ে প্রথমে আলোচনা করব, কাজ নিয়ে, দ্বিতীয়ত আমরা আলোচনা করব শক্তি নিয়ে, তৃতীয়ত ক্ষমতা নিয়ে। আমরা আমাদের যে আমার যে নোটটি রয়েছে তোমরা নিশ্চয়ই সবাই অবগত আছো, আমরা সাধারণত নোটটিকে ফলো করে আপাতত আমরা ক্লাসগুলো করব। আমরা দেখব যে কি রয়েছে, আমরা নোটটি পড়ে পড়ে আমরা এখানে কিছু কিছু বিষয় আমরা অনুসন্ধান করব। নোটের মধ্যে প্রথমত বর্ণনা রয়েছে কাজের, দ্বিতীয়ত শক্তির এবং তারপর হলো ক্ষমতার। নোটটি তোমাদের কাছে রয়েছে, একটি হলো পদার্থবিজ্ঞান অধ্যায় চার কাজ, ক্ষমতা, শক্তি, এটা হলো বর্ণনামূলক। এবং আরেকটি নোট রয়েছে কাজ, ক্ষমতা, শক্তি, এটি হলো চতুর্থ অধ্যায়, এটি গাণিতিক সমস্যা। আজকে আমরা পড়ব অধ্যায় চার পদার্থবিজ্ঞান অধ্যায় চার কাজ, ক্ষমতা, শক্তি, আমাদের স্তম্ভ শক্তি যে নোটটি, এটি বর্ণনামূলক। সো আমরা এখানে আজকে পড়ব কাজ, ক্ষমতা, শক্তি। কাজ মানে কি? কাজ হলো, নোটের মধ্যে রয়েছে কাজের পূর্ব শর্ত কি? কাজের পূর্ব শর্ত হলো কোনো বিন্দুতে বল প্রয়োগ করলে যদি এর অবস্থানের পরিবর্তন ঘটে তবে এই অবস্থানের পরিবর্তন এবং এই প্রযুক্ত বলের গুণফলকে কাজ বলা হবে। এখানে একটি বস্তু রয়েছে, এখান থেকে একটি বস্তুর উপরে এফ বল প্রয়োগ করা হলে যদি বস্তুটি এখান থেকে এখানে চলে যায় অর্থাৎ এস দূরত্ব অতিক্রম করে তাহলে এখানে কাজের পরিমাণ ডব্লিউ ইকুয়ালস টু এস, অর্থাৎ কাজ সমান বল ইনটু সরণ। যেহেতু বল প্রয়োগ করা হবে কাজে নির্দিষ্ট কোনো দিকেই বল প্রয়োগ করা হবে, তো আমরা যদি একটু দেখি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি সরণ হয় তবে বল ও সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। উপাংশের গুণফল কেন বলা হলো? যদি এইখান থেকে যদি বস্তুটাকে এই দিক থেকে যদি এই দিকে দেওয়া হয় তাহলে এখানে কাজের পরিমাণ সোজা যেদিকে বল প্রয়োগ করা হলো যদি বস্তুর অবস্থানের পরিবর্তন সেদিকেই ঘটে তাহলে এখানে বল এবং দূরত্বের গুণফলকে আমরা কাজ বল। কিন্তু যদি এমন হতো যে এখানে এই বিন্দুতে বল প্রয়োগ করা হলে যদি বস্তুটি এই বরাবর না গিয়ে যদি বস্তুটি এই বরাবর যেত তাহলে এটার উপরে যদি আমরা একটা লম্বটা নিই তাহলে এখানে প্রকৃত দূরত্ব এটি, এটিকে আমরা উপাংশ বলি, এটিকে বলে সরণের উপাংশ। এই জন্য বলা আছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি সরণ হয় তবে বল, এখানে প্রযুক্ত বল ও এই সরণের উপাংশের গুণফলকে অর্থাৎ এখান থেকে এইটুক পর্যন্ত দূরত্বটাকে আমরা বল বলে আছি, আমরা এই দূরত্বটাকে আমরা নিব না। এখন এখানের উপর যদি আমরা লম্বটা নিই তাহলে এখানে যদি থিটা ডিগ্রি কোণে ঘুরে যায় তাহলে এখানে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। আর আমরা জানি
এই অতিভুজের মান যদি এস হয়, এদিকে যদি সে এস দূরত্ব অতিক্রম করে থাকে, তাহলে এটির মান কত হবে? তাহলে আমাদের ভূমির সাথে এটি ভূমি সংলগ্ন কোণ, এটি ভূমি, তাহলে ভূমির সাথে এটি অতিভুজের একটি সম্পর্ক আমাদের জানা আছে। গতি মানে কস, কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আচ্ছা, আমরা কিসের মান বের করতে চাচ্ছি? আমরা ভূমির মান পেতে চাচ্ছি। তাহলে ভূমি ইকুয়ালস টু কি হবে? ভূমি সমান অতিভুজ ইন্টু কস থিটা, অতিভুজ ইন্টু কস থিটা। তাহলে অতিভুজের মান কি? অতিভুজের মান এস, কারণ আমরা এ বরাবর, যেমন একটি ফুটবলকে আমরা এ বরাবর আমরা আঘাত করেছি, কি দিয়েছি, এটি এ বরাবর না গিয়ে এটি থিটা ডিগ্রি কোণে এদিকে 10 মিটার চলে গেল। তাহলে এখানে যদি আমি 10 মিটার যদি দিয়ে থাকি বল, আর এটা যদি এদিকে চলে গিয়ে থাকে 10 মিটার, তাহলে এই দূরত্বটা হলো, এখানে হলো অতিভুজ এস, এস কস থিটা। তাহলে আমরা এখানে ভূমির মান কি পেলাম? এস কস থিটা। তাহলে এখানে ওয়ার্ক কি হবে? ওয়ার্ক ইকুয়ালস টু আগের থেকে আছে কি, বল, বল ইন্টু উপাংশ হলো এই, এইটুকের মান হলো এস কস থিটা। তাহলে আমরা আরেকটা সূত্র পেলাম, ডব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, আর এখানে একটি সূত্র পেলাম, ডব্লিউ ইকুয়ালস টু এফ এস। অর্থাৎ এইখানে যদি আমরা 10 নিউটন বলে আঘাত করি, এটা যদি 10 মিটার দূরে গিয়ে থাকে, তাহলে এখানে মোট বলের মান হলো 10 ইন্টু 10, তার মানে 100 100। তাহলে আমরা যদি এখানে দেখি ওয়ার্ক ইকুয়ালস টু এফ এস, অর্থাৎ 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে আর এতে 10 মিটার দূরে গিয়েছে, তাহলে 10 10 100 নিউটন মিটার, এটাকে আমরা একত্রে বলি হলো জুল, তাহলে 100 জুল। তাহলে আমরা এখানে কি পেলাম, যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুর সরণ ঘটে, তবে বল ও সরণের উপাংশের গুণফলকে কাজ করে। আমাদের নোটে যেটি রয়েছে, যে এ বস্তু, এ একটি বস্তু, এ বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় এক্স পরিমাণ সরণ হয়, তাহলে কাজ ইকুয়ালস টু বল ইন্টু সরণের উপাংশ, অর্থাৎ ওয়ার্ক ইকুয়ালস টু এফ এক্স। অর্থাৎ তাহলে আমরা এখান থেকে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস পেতে পারি। তাহলে কাজ ও বলের অনুপাতে অনুপাতকে সরণের উপাংশ বলে। এখন এই সরণের উপাংশের যে মানটি এখানে এসেছে, যে এইটা এস কস থিটা, তাহলে একটু আগে আমরা যেটা বের করলাম, যে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, সেখান থেকে আমাদের উপাংশ যদি এটা হয়ে থাকে, তাহলে এটার মানটা যদি আমরা বামে রাখি, এস কস থিটা ইকুয়ালস টু, তাহলে কী হবে? ডাব্লিউ বাই এফ, অর্থাৎ কাজ ও বল। এই জন্য বলা হয়েছে কাজ এবং বলের অনুপাতকে সরণের উপাংশ বলা হয়। এটি হলো সরণের উপাংশ, এখানে এটি হলো সরণের উপাংশ। কাজের একক কি হবে? কাজের একক যদি আমরা এখানে দেখি, তাহলে আমরা দেখতে পাবো কাজের একক ওয়ার্ক ইকুয়ালস টু বল ইন্টু সরণ। তাহলে কাজ ইকুয়ালস টু বল ইন্টু সরণ যদি হয়, বলটাকে যদি আমরা ভাঙাই, তাহলে কি হবে? ভর ইন্টু ত্বরণ। কেন? এর আগে আমরা পড়েছি যে এফ ইকুয়ালস টু এম, এর আগে আমরা পড়েছি এফ ইকুয়ালস টু এম, এফ ইকুয়ালস টু এম, কাজের একক। আমরা যদি দেখি কাজের একক ডাব্লিউ ইকুয়ালস টু এফ এক্স বা এফ এস আমরা বলব, অর্থাৎ কাজ ইকুয়ালস টু বল ইন্টু ত্বরণ। এখানে বলা আছে কাজ ইকুয়ালস টু বল ইন্টু ত্বরণ না, সরি, সরণ। তাহলে আমরা বলকে ভেঙে আমরা লিখতে পারি ভর ইন্টু ত্বরণ। কেন? অর্থাৎ আমরা নর্মালি জানি ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, আবার এফ ইকুয়ালস টু আমরা জানি এম এ, তাহলে এফ কে আমরা ভেঙে এম এ করলাম। এখন এম একটা মৌলিক রাশি, এস একটি মৌলিক রাশি, সুতরাং আমরা লিখতে পারি এম ইন্টু এটাকে আমরা ভাঙতে পারি, এস মৌলিক রাশি, এটাকে আমরা ভেঙে লিখতে পারি বেগ বাই সময়, অথবা
আমরা একই সাথে লিখতে পারি সরাসরি যে সরণ বাই সময় স্কোয়ার, এটা আমরা দেখেছি, বেগ বাই সময়। আবার এটাকে আমরা একত্রে যদি লিখি তাহলে এই লাইনটা থেকে আমরা এটাও লিখতে পারি, ভর ইন্টু সরণ ইন্টু সময় স্কোয়ার। তাহলে আগে থেকেই রয়েছে সরণ, তাহলে এখানে কি দাঁড়ালো, এফ ইন্টু এস স্কোয়ার বাই টি স্কোয়ার, অর্থাৎ ভর সরণ সময়, তাহলে ভর ইন্টু সরণ স্কোয়ার বাই সময় স্কোয়ার। তাহলে এগুলোর একক, ভরের একক হলো কেজি, সরণের একক হলো মিটার মিটার স্কোয়ার, সময়ের একক হলো সেকেন্ড সেকেন্ড স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। আর এটাকে আমরা সহজে বলি জুল। তাহলে একটু আগে আমরা দেখেছিলাম ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস এর আমরা বলেছি যে এটার একক হলো নিউটন, এটার একক হলো মিটার। তাহলে এটাকে আমরা একত্রে বলেছি জুল। তাহলে এখন আমার প্রশ্ন, যদি আমরা এক জুল মানে কি, যদি আমরা প্রশ্ন করি এক জুল অর্থ, এক জুল অর্থ ওয়ান নিউটন ইন্টু ওয়ান মিটার, কিন্তু পাঁচ জুল, তাহলে পাঁচ জুল যদি আমরা প্রশ্ন করি, পাঁচ জুল সমান পাঁচ নিউটন ইন্টু ওয়ান মিটার, এটাও লেখা যায়। আবার ওয়ান নিউটন ইন্টু পাঁচ মিটার, এটাও লেখা যায়। কোনটি সত্য হবে? আসলে দুটিই সত্য। তাহলে ওয়ান জুল কথার অর্থ কি, যদি এক নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তু এক মিটার দূরত্ব দূরত্বে চলে যায়, তাহলে এই দূরত্বটাকে আমরা বলবো, তাহলে এখানে যে কাজ হয়েছে এই কাজটাকে আমরা বলবো ওয়ান জুল। আর যদি এই পাঁচ জুল দ্বারা বুঝি, তাহলে পাঁচ নিউটন বল প্রয়োগে যদি কোনো একটি বস্তু এক মিটার দূরে যায়, তাহলে এখানে পাঁচ জুল কাজ হয়েছে। আবার এক নিউটন বল প্রয়োগে যদি কোনো বস্তু পাঁচ মিটার দূরে যায়, তাহলেও এখানে পাঁচ যোগ কাজ হয়েছে, দুইভাবে বলা যায়। তাহলে সেমভাবে আমরা দশ জুলকে তাহলে কিভাবে লিখতে পারি, দশ জুলকে আমরা পাঁচ ইন্টু দুই লিখতে পারবো, দুই ইন্টু পাঁচ লিখতে পারবো, আবার এটাকে এক ইন্টু দশ লিখতে পারবো, দশ ইন্টু এক লিখতে পারবো। অর্থাৎ পাঁচ নিউটন বল প্রয়োগে দুই মিটার দূরে যাবে, দুই নিউটন বল প্রয়োগে পাঁচ মিটার দূরে যাবে, এক নিউটন বল প্রয়োগে দশ মিটার দূরে যাবে, দশ নিউটন বল প্রয়োগে এক মিটার দূরে যাবে, প্রত্যেকটিকে আমরা দশ জুল বলতে পারি। তাহলে আমরা এখন এর এককটাকে আমরা একটু নিয়ে আলোচনা করি। এখানে বলা আছে এক জুল কাকে বলি, সরি, কোন বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুর এক মিটার সরণ হয় তবে তাকে এক জুল বলা হয়। কাজের মাত্রা সমীকরণ সেম, এই কাজটি আমরা একটু আগে করেছি, বিশেষ করে এই এফ ইকুয়ালস টু এম এ সূত্র থেকে আমরা বের করেছি। প্রথমত প্রথম আমরা কাজ বের করেছি ওয়ার্ক ইকুয়ালস টু এফ এস, এই সূত্র থেকে এফটাকে ভাঙাইলাম, এফ ইকুয়ালস টু এম এ হলো, পরে আমরা এটাকে ভাঙাইলাম অর্থাৎ এস বাই টি স্কোয়ার, তারপরে সবগুলো মৌলিক রাশি চলে এসেছে, সেখানে আমরা একক বসিয়ে দিয়েছি, এগুলো প্রত্যেকটি একক। এখন যদি আমরা একক না বসিয়ে এই লাইনটিতে, এই লাইনটি হলো এটি, এটিতে যদি আমরা মাত্রা সমীকরণ বসাই, তাহলে আমরা এটা মাত্রা পেয়ে যাব। তাহলে আমরা মাত্রা বসাই, এখানে এম, এম হলো ভর মাস, এস হলো দূরত্ব, টি হলো টাইম। তাহলে এখানে ভরের মাত্রা কি, বড় হাতের এম, এস মানে দূরত্ব, দূরত্বের মাত্রা কি লেন্থ এল স্কোয়ার, সময়ের মাত্রা এস, সময়ের সময় হলো টি টাইম। তাহলে এখানে মাত্রা দাঁড়ালো এম এল স্কোয়ার পার টি স্কোয়ার, আর এটাকে থার্ড ব্রেকেট দিয়ে আটকে দেবো। তাহলে কাজের মাত্রা সমীকরণ পেলাম। এখন আমরা যে জিনিসটি দেখবো পরের প্রশ্ন, কাজ কি ব্যাখ্যা করো। আমরা জানি ওয়ার্ক ইকুয়ালস টু এফ এক্স বা এফ এস যাই আমরা বলি, ধরি এবি রেখা বরাবর একটি বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় বস্তুটি এসি বরাবর এস দূরত্ব অতিক্রম করেছে। এটি আমরা একটি চিত্র রয়েছে, আমরা চিত্রটি দেখি,
আমি এখানে দেখাচ্ছি এ অবস্থানে থাকা বস্তুর উপরে আমরা এফ বল প্রয়োগ করলাম, এটি এবি বরাবর না গিয়ে সে এসি বরাবর এস দূরত্ব অতিক্রম করছে। তাহলে এই কাজটি আমরা একটু আগেও করেছি, এখানে একটি সমকোণী এই বরাবর না গিয়ে সে এখানে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে এদিকে যাওয়ার কারণে এখানে একটি কোণ উৎপন্ন হয়েছে থিটা ডিগ্রি, এবং সে প্রকৃত পক্ষে সে গিয়েছে এ থেকে সি পর্যন্ত। কিন্তু আমরা যখন কাজ বের করব তখন আমরা কাজ আমরা যেহেতু থিটা কোণে ঘুরে গিয়েছে কাজে আমরা প্রকৃত দূরত্ব না বের করে আমরা উপাংশ বের করব। তাহলে আমাদের এখানে এফ বলের সাথে গুণ করতে হবে এই এডি অংশটি। তাহলে এডি মানে আমরা এটিকে এক্স ধরে নিলাম, তাহলে এডিসি সমকোণী ত্রিভুজে আমরা এই এই অতিভুজের সাথে ভূমিকে তুলনা করলে আমরা এক্স এর মান পেলাম এস কস থিটা। একটু আগে আমরা এটি করেছি। এখন এই এক্স এর মান যদি এখানে বসানো হয় তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, এটি আমরা একটু আগে করেছি। এখন আমরা যে জিনিসটি দেখব কাজ এর প্রকারভেদ। কাজ রয়েছে দু প্রকারের, একটি হলো ধনাত্মক কাজ একটি ঋণাত্মক কাজ, অর্থাৎ বলের দ্বারা কাজ বলের বিরুদ্ধে কাজ। যদি আমরা একটি কাজ করি যে আমরা সাধারণত একটা বিষয় জানি যে অভিকর্ষজ তরল সবসময় নিম্নমুখী অর্থাৎ ভূমি বরাবর, তাহলে আমরা যদি কোনো একটি বস্তুকে আমরা ফেলে দিই তাহলে বস্তুটি সাধারণত বল যেদিকে ক্রিয়া করছে সেদিকেই বস্তুটি সরে গিয়েছে, অর্থাৎ বলের উপাংশ বা বস্তু যার উপরে বল প্রয়োগ করা হয়েছে তাকে যেদিকে বল দেওয়া হয়েছে বস্তুটিও সেদিকে সরণ ঘটেছে, তাহলে এটাকে আমরা বলবো বলের দ্বারা কাজ। যেমন সাধারণত আমরা যদি কোনো বস্তুকে নিচে ফেলে দিই তাহলে এটি হলো বলের দ্বারা কাজ, আর যদি কোনো বস্তুকে আমরা নিচ থেকে আমরা উপরে তুলি তাহলে এটি হলো বলের বিরুদ্ধে কাজ। কেন? কারণ সবসময়ই একটা ত্বরণ নিম্নমুখী, নিম্নমুখী বলতে মাটির দিকে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে সে সবসময়ই বিরাজমান। তাহলে আমরা যদি বস্তুকে উপর থেকে নিচে ছেড়ে দিই তাহলে এটা হলো বলের দ্বারা কাজ, আর যদি আমরা যেদিকে অভিকর্ষজ ত্বরণ তার বিরুদ্ধে যদি কাজ করে আমরা উপরে তুলি তাহলে এটা হলো বলের বিরুদ্ধে কাজ। যাই হোক, বলের দিকে কাজকে আমরা ধনাত্মক কাজ বলি, বলের বিরুদ্ধে কাজকে ঋণাত্মক কাজ বলা হয়। ধনাত্মক কাজ কাকে বলা হবে? বল প্রয়োগ করলে বলের দিকে বস্তুর স্মরণ হলে তাকে ধনাত্মক কাজ বলা হয়। আমি যেদিকে বল প্রয়োগ করছি যদি বস্তুর স্মরণ সেদিকে হয় তাহলে হবে বলের দ্বারা কাজ। যেমন এখানে একটি উদাহরণ দেওয়া আছে, একটি পরন্ত বস্তুর স্মরণ হলো ধনাত্মক কাজ, একটি সাইকেলে বল প্রয়োগ করলে সাইকেলটি যদি এগিয়ে যায় তাহলে এটিকে আমরা সাইকেল দ্বারা কৃত কাজই হবে ধনাত্মক কাজ। আমরা যেহেতু সাইকেলটিকে সামনের দিকে দেখা দিচ্ছি সাইকেলটিও সামনের দিকে যাচ্ছে, এটি হলো বলের দ্বারা কাজ। আর যদি ঋণাত্মক কাজ আমরা বলি, বল প্রয়োগ করলে বলের বিরুদ্ধে বস্তুর স্মরণ হলে তাকে ঋণাত্মক কাজ বলে। একটি বস্তুকে পৃষ্ঠ থেকে তোলা হলে অভিকর্ষ বলের সাপেক্ষে কাজটি ঋণাত্মক কাজ বলে গণ্য হবে। আচ্ছা, আমরা আরেকটি বিষয়ে দেখতে পারি, এটি এখানে লেখা নেই কিন্তু আমরা একটু দেখি। একটি স্প্রিং রয়েছে, আমরা স্প্রিংটিকে যদি আমরা এইদিকে টেনে আনি, একটি স্প্রিংটিকে আমরা যদি এইদিকে বল প্রয়োগ করি কিন্তু সে উল্টা দিকে একটা কাজ করছে, আমরা ছেড়ে দিলে আবার সে বিপরীত দিকে যাচ্ছে, তাহলে বল যেদিকে প্রয়োগ করা হচ্ছে তার বিপরীত দিকে তার স্মরণ হচ্ছে, এটিও একটা ঋণাত্মক কাজের উদাহরণ হতে পারে। তবে একটি বস্তুকে ভূপৃষ্ঠে তোলা হলে ভূপৃষ্ঠ থেকে তোলা হলে অভিকর্ষ বলের সাপেক্ষে কাজটি ঋণাত্মক কাজ বলে গণ্য করা হবে। যা হোক, ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ আমরা দেখলাম, তারপর আমরা বলেছিলাম যে আমরা শক্তি নিয়ে আলোচনা করলাম। তাহলে আমরা যদি দেখি এর আগের আমরা অংশটা আবার যাই ফিরে, এখানে কাজ ক্ষমতা শক্তি কিন্তু আমরা এখন আলোচনা করবো শক্তি নিয়ে। যা হোক, তাহলে যদি এখন আমরা শক্তি বলি তাকে, তাহলে আমরা শক্তি কাকে বলি? যাই হোক, আমরা যেহেতু আজকে আমরা কাজ নিয়ে আলোচনা করেছি কাজে আমরা কাজ নিয়েই আজকে আমরা ভিডিওটি শেষ করব। প্রথম ভিডিও হিসেবে আমাদের একটু আমরা একটি ছোট টপিক কাজ নিয়েই আমরা থাকি। এখন আমরা চতুর্থ অধ্যায়ে যে আমরা কাজ নিয়ে পড়েছি, তাহলে
আমরা যদি পড়াগুলো একটু রিভিউ করি তাহলে আমরা দেখতে পারবো যে কাজের যে যে টপিকগুলো বা যেসব প্রশ্নগুলো আমরা পড়েছি, প্রথম প্রশ্ন আমাদের ছিল কাজ কি, কাজের একক কি, আমরা পড়েছি কাজের মাত্রা সমীকরণ, কাজ কি, কাজ ব্যাখ্যা করো, ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ, এই বিষয়গুলো আমরা এখানে পড়েছি। তারপর আমরা শক্তি নিয়ে নেক্সট ক্লাসে আমরা শক্তি নিয়ে আলোচনা করব। তো তোমাদের কি মনে আছে যে কাজ আমি সংজ্ঞা কি বলেছিলাম? বলেছিলাম যে কোনো বস্তুর উপর যদি কোনো একটা বস্তু এখান থেকে এখান থেকে এখানে চলে গিয়েছে, এমনি এমনি তো চলে যাবে, এখানে নিশ্চয়ই একটি বল প্রয়োগ করতে হয়েছে। বল প্রয়োগ করায় বস্তুটি এস দূরত্ব অতিক্রম করেছে, তাহলে এখানে কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, অর্থাৎ কাজ হলো বল ও এই বলের ফলে তার অতিক্রান্ত দূরত্বের গুণ। এবং আরেকটি ঘটনা আমরা দেখেছিলাম, এখানে এফ বল প্রয়োগ করা হয়েছে কিন্তু এটি এই বরাবর না গিয়ে সে থিটা ডিগ্রি কোণে সেই দিকে ঘুরে এস দূরত্ব অতিক্রম করেছে থিটা ডিগ্রি। তাহলে এইখানে যদি আমরা লম্বটা নিই তাহলে এইখানে যে উপাংশ রয়েছে এটা হলো এস কস থিটা। কাজেই আমরা এই এই ক্ষেত্রে কাজ ইকুয়ালস টু আমরা এই বলের সাথে এই উপাংশ অর্থাৎ এস কস থিটাকে আমরা গুণ করেছিলাম, তাহলে এটা বল আর এটা হলো উপাংশ, আর এই ক্ষেত্রে এটা বল এটা হলো সরণ। তাহলে এটি একটি সূত্র এবং ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা এটি আরেকটি সূত্র, এই দুটো সূত্র আমরা এখানে পড়েছি। তাহলে আমি আবার পড়ছি, তো যদি তোমরা একটু খেয়াল করো, কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি এর সরণ ঘটে তবে প্রযুক্ত বল ও সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। এবং আমরা সরণের উপাংশ কাকে বলে বলেছিলাম, এখান থেকে আমরা এটার সংজ্ঞা পেয়ে যাই, এটা যদি আমরা এখানে নিয়ে আসি সরণের উপাংশ এস কস থিটা ইকুয়ালস টু ডাব্লিউ, আর এ এফ টি যদি এটা নিচে চলে আসে তাহলে কাজ ও প্রযুক্ত বলের অনুপাতকে সরণের উপাংশ বলা, এই সংজ্ঞাটি এখানে রয়েছে। কাজের একক কি? কাজের একক আমরা বের করেছিলাম এর আগে, আমরা সাধারণত কাজের এই কথাটিকে ভেঙেই আমরা পেয়েছিলাম ভর ইন্টু সরণ স্কোয়ার বাই সময় স্কোয়ার। সেই ক্ষেত্রে যদি আমরা মান বসাই তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এছাড়া আমরা আরেকভাবে কাজের সংজ্ঞা কাজের একক আমরা বের করেছিলাম যে এফ ইকুয়ালস টু এফ ইন্টু এস, ওয়ার্ক ইকুয়ালস টু এফ ইন্টু এস, তাহলে এটা হলো নিউটন, এস এর হলো নিউটন মিটার, এটাকে আমরা বলেছিলাম। তাহলে আমরা এক, এটা হলো জুল, তাহলে এক জুল সমান কি বের করেছিলাম, ওয়ান নিউটন ইন্টু ওয়ান মিটার। তাহলে এক নিউটন বল প্রয়োগে যদি বস্তুর এক মিটার দূরত্ব অতিক্রম হয় তাহলে তার দ্বারা কৃত কাজ হবে জুল। তাহলে ফাইভ জুল মানে কি, ফাইভ জুল মানে পাঁচ নিউটন বল দ্বারা এক মিটার দূরত্ব যদি কোনো বস্তু অতিক্রম করে তাহলেও আমরা সেটাকে পাঁচ জুল কাজ বলতে পারি। আবার আমরা যদি পাঁচ জুল ইকুয়ালস টু ফাইভ নিউটন ইন্টু ওয়ান মিটার এটাও বলতে পারি, আবার ওয়ান নিউটন ইন্টু ফাইভ মিটার এটাও বলতে পারি। আমরা এটি নিশ্চয়ই মনে রয়েছে। এখন কাজের মাত্রা সমীকরণ এর আগে আমরা বের করেছি এবং নোটের মধ্যে রয়েছে কাজ কি, কাজের যে আমরা ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা সূত্রটি এখানে আমরা বের করেছি, এটি নোটের মধ্যেও রয়েছে, তোমরা দেখে নেবে। এবং ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ কি মনে আছে, যদি তোমরা একটু আবার স্মরণ করার চেষ্টা করো, নোট না দেখে তোমরা একটু দেখার চেষ্টা করো। বল প্রয়োগে যদি বলের দিকে বস্তুর স্মরণ হয় তবে সেটাকে আমরা বলি ধনাত্মক কাজ, আর বল প্রয়োগে যদি বল প্রযুক্ত বলের বিপরীত দিকে যদি বস্তুর স্মরণ ঘটে তাহলে সেটাকে আমরা বলি ঋণাত্মক কাজ। আমরা এই বিষয়গুলো পড়েছি। এখন আমরা এই ধনাত্মক ঋণাত্মক কাজও পড়েছি। এখন আমরা এইখানে যে সূত্রগুলো পেলাম অর্থাৎ ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস এই সূত্রটি এবং ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা এই দুটি সূত্র দিয়ে আমরা যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা একটু সমাধান করার জন্য চেষ্টা করি। ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, এখানে যেটি বলা রয়েছে যে পাঁচশো নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুর বলের দিকে সরণ যদি পঞ্চাশ মিটার হয় তবে কৃত কাজ নির্ণয় করো।
তাহলে 500 নিউটন, F ইকুয়ালস টু 500 নিউটন, সরণ x ইকুয়ালস টু 50 মিটার, তাহলে আমরা একটু আগে আমরা পড়েছি W ইকুয়ালস টু Lx, তাহলে W ইকুয়ালস টু 500 ইন্টু 50, অর্থাৎ 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল। তারপর আমরা পরের অঙ্কটা দিকে যাই, সেম একই ধরনের অঙ্ক, আমরা পরের অঙ্কটার দিকে গেলে আমরা এখানে এটি করতে হবে, সো আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। 70 কেজি ভরের এক ব্যক্তি, তাহলে এম ইকুয়ালস টু 70 কেজি, এটি দেওয়া রয়েছে। দুই নম্বর অঙ্ক, 2000 মিটার উঁচু পর্বতে, তাহলে হাইট এইচ ইকুয়ালস টু 2000 মিটার আরোহণ করলে তিনি কত কাজ করবেন, তাহলে ওয়ার্ক ইকুয়ালস টু ওয়ার্ক, জি এর মান দেওয়া রয়েছে জি ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল যা দেওয়া রয়েছে এগুলোকে পরে দেখি, আমরা যেহেতু কাজ বের করতে হবে, আমরা জানি এফ ওয়ার্ক ইকুয়ালস টু এফ এস। এখন যেহেতু লোকটি বলের বিরুদ্ধে কাজ করছে, কাজে অতিক্রান্ত দূরত্ব সরণটাকে আমরা এফ এইচ দিতে পারি, যেহেতু সে উপর দিকে উঠছে, হাইটে উঠছে, সে বস্তু সে ভূমি সমতলে যাচ্ছে, কাজে আমরা এফ এইচ দিতে পারি। তাহলে এফ এর মান তো এখানে দেওয়া নেই, তাহলে এফ কে ভাঙিলে কি হবে, আমি এদিকে লিখছি এফ কে ভাঙিলে হবে এম জি এইচ, তাহলে এম এর মান দেওয়া রয়েছে, জি এর মান এখানে দেওয়া রয়েছে, এইচ এর মান দেওয়া রয়েছে, তাহলে আমরা এখান থেকে তিনটি মান বসিয়ে আমরা এত জুল এটা, তাহলে এটি পরের অঙ্কে রয়েছে। 200 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের দিকে 10 মিটার সরানো হলো, তাহলে 200 নিউটন বল বলের দিকে 10 মিটার সরানো হলো, মানে x ইকুয়ালস টু 10 মিটার, কাজের পরিমাণ ওয়ার্ক ইকুয়ালস টু ওয়ার্ক, তাহলে আমরা বসাই দিলে মান চলে আসবে, এটি হলো W ইকুয়ালস টু এফ এস। তারপরের অঙ্কটি আমরা চার নম্বর অঙ্কে রয়েছে, 50 মিটার গভীর খনি থেকে, তাহলে এটাও হাইট, আমরা এটাকে 50 মিটার গভীর খনি থেকে 50 কেজি লোহা তুলতে কত কাজ করতে হবে, তাহলে এখানে এইচ দেওয়া রয়েছে বা এটাকে আমরা এসও ধরতে পারি, আর 50 কেজি লোহা তুলতে তাহলে এম ইকুয়ালস টু 50 কেজি, তাহলে আমরা এখানে যদি বসাই যে এইচ ইকুয়ালস টু 90 মিটার গভীর, এম ইকুয়ালস টু 50 কেজি, তাহলে লোহা তুলতে কত কাজ করতে হবে, ওয়ার্ক ইকুয়ালস টু ওয়ার্ক। তাহলে এখানে বেসিক্যালি অঙ্কটা আমি ডাইনে এফ বের করে দিয়েছি, কিন্তু আমরা একসাথেও করতে পারি, ওয়ার্ক ইকুয়ালস টু চার নম্বর অঙ্ক, ওয়ার্ক ইকুয়ালস টু এফ এইচ, তাহলে এফ কে যদি আমরা ভাঙাই তাহলে এম জি ইকুয়ালস টু এম জি, আর এইচ এইচ রয়েছে, তাহলে এম সাধারণত 9.8 আমরা বসাই দেবো, এবং জি এর মান এম হলো এখানে 50 কেজি বসাই দিব, জি এর মান 9.8 বসাই দিব, এইচ তারপরে যে সূত্র ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, এই সূত্রে ডাব্লিউ হলো কৃত কাজ, এফ হলো প্রযুক্ত বল, এস হলো সরণ, আর থিটা হলো কস থিটা, থিটা হলো বল ও সরণের অন্তর্ভুক্ত কোণ ডিগ্রিতে, অর্থাৎ এর আগে আমরা যেটি দেখিয়েছিলাম এই বরাবর বল প্রয়োগ করায় বস্তুটি এই বরাবর নাকি এই বরাবর, এটার মানটা এখানে দেওয়া থাকবে এই সূত্রের অঙ্কগুলো। তাহলে আমরা একটু দেখি, 20 নিউটন বল কোন নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটির বলের দিকে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 5 মিটার দূরে সরে যায়, তাহলে আমরা একটু এটাকে চিত্রে অঙ্কন করার চেষ্টা করি। এদিকে 20 নিউটন বল প্রয়োগ করা হলো, এখানে 20 নিউটন বল প্রয়োগ করায় 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাহলে এখানে উৎপন্ন কোণ 60 ডিগ্রি, থিটার মান হলো 60, আর এখানে বল এফ ইকুয়ালস টু 20 নিউটন বল প্রয়োগ করার পর 5 মিটার দূরে সরে যায়, তাহলে এটা হলো 5 মিটার, তাহলে এখানে এস ইকুয়ালস টু 5 মিটার, তাহলে আমরা এখানে সূত্র বসাই দিই ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, তাহলে কি দাঁড়ালো, এফ এর বদলে বসবে 20, এস এর বদলে বসবে 5, কস 60 ডিগ্রির মান বসে দিই, আমাদের এখান থেকে কস 60 মান কত, হাফ, তাহলে 20 ইন্টু 5 ইন্টু হাফ, 6 থেকে 6
সংখ্যার মধ্যে নিশ্চয়ই জানা আছে, তাহলে ইমানটা বসায় দিলেই এত জোর। তারপরের অঙ্কটি আমরা একটু খেয়াল করি, দশ নিউটন বল কোনো বস্তুর উপর ক্রিয়া করে, তাহলে এটি হলো এফ এর মান। বলের দিকে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে থিটা হলো 60 ডিগ্রি, 6 মিটার দূরে সরে গেল, তাহলে এস হলো 6 মিটার, তাহলে সেম ভাবে অঙ্কটি হয়ে যাবে। তাহলে আমরা এখানে যে অঙ্কগুলো করলাম দুইটা সূত্রের অঙ্ক, একটি হলো ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, আর একটি হলো ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা। তাহলে নিশ্চয়ই আশা করি যে তোমরা এগুলো বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা শক্তি এবং ক্ষমতা নিয়ে কথা বলব। যদি এই ভিডিওতে, যেহেতু প্রথম ভিডিও, বেশ কিছু জড়তা আমার রয়েছে বলে আমি মনে করি, যে সকল জড়তা রয়েছে তোমরা আশা করি পরামর্শ দিবে এবং কীভাবে এগুলোকে আরও কাটিয়ে উঠতে পারি। আশা করি নেক্সট ভিডিওগুলোতে আমরা আরও বিস্তর শক্তি এবং ক্ষমতা নিয়ে আলোচনা। ধন্যবাদ সবাই, সবাই ভালো থাকবে, সবাই সাবধানতা অবলম্বন করবে, অত্যন্ত সাবধানতা, এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা। ধন্যবাদ তোমাদেরকে এবং তোমাদের অভিভাবক।